প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছি প্রাণীবিজ্ঞান বা জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে শ্রেণীবিন্যাস দুইটি অংশ আমরা পড়ছি সেদিন, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। আমরা প্রথমে আলোচনা করছিলাম যে প্রাণী জগতের পর্ব মূলত হচ্ছে 33টি। 33টি পর্বের মধ্যে 9টি পর্ব মেজর পর্ব বা মেজর ফাইলা, আর বাকি 9টা হচ্ছে, বাকি 24টি হচ্ছে আমাদের মাইনর পর্ব ও মাইনর ফাইলা। আমরা মেজর পর্ব থেকে আলোচনা করতেছি, তোমাদের সিলেবাসও আছে এই বিষয়টা। তার মধ্যে প্রোটোজোয়া, সরি, আমরা দুইটা পর্ব পড়ছি, একটা হচ্ছে পরিফ্রা আর একটা হচ্ছে নিডারিয়া। আজকে পর্ব হচ্ছে 3, প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিস দুইটি কথা সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে প্লাটি আর একটা হচ্ছে হেলমিনথিস। প্লাটি কথাটা অর্থ হচ্ছে স্যাপটা, আর হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। স্যাপটা কৃমিগুলোকেই মূলত আমরা প্লাটি হেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত প্রাণী হিসেবে পড়ি আর কি। 1859 সালে বিজ্ঞানী কার্ল গেগেনটার এই পর্বের নামকরণ করেন এবং নাম দেন এরা, যে এরা হচ্ছে স্যাপটা কৃমি। প্রায় 20,000 প্রজাতি আছে এই পর্বে। এই পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমি ধীরে ধীরে আলোচনা করতেছি। বৈশিষ্ট্য এক, প্রথম যে বৈশিষ্ট্য আমাদের জানতে হবে যে এরা হচ্ছে প্রথম ত্রিস্তরী এবং সিলোমবিহীন প্রাণী। এরা, তাহলে আমরা সংক্ষেপে লিখতেছি, ত্রিস্তরী এবং সিলোমবিহীন প্রাণী। আমরা প্রথম যে পর্বটা পড়ছি সে পর্বটা ছিল পরিফেরা। এখানে একবারে সরল দেহি বা সরল কোষী, শুধুমাত্র যে অংশটাকে আমরা বলছিলাম যে কোষীয় অঙ্গমাত্রার একটা প্রাণী। তারপরে যে পর্বটা পড়ছে নিডারিয়া, এরা কোষীয় অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। এবং ওই পর্বটা ছিল আমাদের দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। ওখানে দুইটা স্তর ছিল, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। এটা, এই স্তরগুলো মূলত হয় একটা প্রাণী যখন ভ্রূণ অবস্থায় থাকে, তখন ভ্রূণ অবস্থায় যে স্তরগুলো থাকে সেই স্তরটাকে আমরা বলবো ভ্রূণীয় স্তর। এই স্তরের উপর ভিত্তি করে আমরা নিডারিয়াকে দেখছি দুইটি স্তর, একটা এক্টোডার্ম, একটা এন্ডোডার্ম। আজকে আমরা পড়তেছি প্লাটি হেলমিনথিস। এরাই মূলত প্রথম ত্রিস্তরী প্রাণী এবং সিলোমবিহীন। এদের মধ্যে কোনো সিলোম থাকে না। দেহ, দুই নম্বর যে বৈশিষ্ট্য আছে, দেহ দ্বিপার্শ্বিক প্রতিসম। এদের পৃষ্ঠ অঙ্কীয় দিকে চ্যাপটা, দেহত্বক নরম, সিলিয়া অথবা কিউটিকল যুক্ত। তাহলে এখানে একটা কথা আছে, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। যে প্রাণীগুলোকে একবার সমান দুই অংশে ভাগ করা হয় সেটা, সেই প্রাণীগুলোকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রতিসমতার ভিত্তিতে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়। কিছু কিছু প্রাণী আছে বহু প্রতিসম, কিছু প্রাণী আছে গোলীয় প্রতিসম, কিছু প্রাণী আছে অপ্রতিসম। তো এই প্রাণীগুলো হচ্ছে, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম চ্যাপটা এই আর কি। এরপরে যে বৈশিষ্ট্যটা আছে এই পর্বের প্রাণীর, এদের যে পৌষ্টিকতন্ত্রটা আছে এটা অসম্পূর্ণ। পৌষ্টিকতন্ত্রটা এখন পুরোপুরি সম্পূর্ণ নয়, কারণ একটা প্রাণীর পৌষ্টিকতন্ত্র বলতে আমরা জানি মুখ থেকে পায়ু পর্যন্ত যদি সকল অঙ্গগুলো থাকে তাহলে সেটাকে আমরা বলবো সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র। এদের পৌষ্টিকতন্ত্রটা সাধারণত অসম্পূর্ণ, পায়ু ছিদ্রবিহীন। শুধুমাত্র মুখ আছে কিন্তু পায়ু ছিদ্র নাই। এই কারণে এই এদের পৌষ্টিকতন্ত্রটা, এটাকে আমরা বলতেছি অসম্পূর্ণ। এবং পৌষ্টিকতন্ত্রটা আরও একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে শাখাহীন। তারপর দেখা যাচ্ছে, তাহলে পৌষ্টিকতন্ত্র হচ্ছে অসম্পূর্ণ, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। তারপরে আরও বৈশিষ্ট্য আছে,
চার নম্বর বৈশিষ্ট্য আমরা দেখব যে দেহে বাহ্যিক শোষক অঙ্গ হিসেবে একটা হুক থাকে, যার সাহায্যে পোষক, যার সাহায্যে এই প্রাণীগুলো পোষক দেহের সাথে আটকে থাকে। তাহলে একটা হুক আছে, হুক সাহায্যে কী করে এরা অন্য আর একটা প্রাণীর সাথে সুন্দরভাবে নিজেকে আটকে রাখতে পারে। এরপর বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখব যে এই প্রাণীগুলো, পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমাদের যেটা বলতেছি, রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্রটা অনুপস্থিত। এই প্রাণীগুলোর সাধারণত রক্ত সংবহনতন্ত্র থাকে না এবং শ্বসনতন্ত্রও থাকে না। এটা তাহলে রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র অনুপস্থিত। এরপরে আমরা দেখব কি, সাধারণত একটা প্রাণী থাকলে প্রতিটা প্রাণীর রেশন অঙ্গ আছে। তো এই প্রাণীর যে রেশন অঙ্গটা, এই রেশন অঙ্গটার নাম হচ্ছে শিখাকোষ। শিখাকোষের সাহায্যে সাধারণত এরা রেশন কার্যটা সম্পন্ন করে। দেহের বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বিদ্যমান। তাহলে এখানে আরও বৈশিষ্ট্যর মধ্যে পাওয়া গেল প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বিদ্যমান। সবশেষে আর একটা বৈশিষ্ট্য দেই, বৈশিষ্ট্যটা আছে এই, এরা কিন্তু উভলিঙ্গ প্রাণী। প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা এরা উভলিঙ্গ, তবে এদের নিষেকটা হয় অভ্যন্তরীণ, পরিস্ফুটনটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়। তাহলে এদের নিষেকটা আমরা কি দেখলাম, নিষেক দেখলাম উভলিঙ্গ। তাহলে এই প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্য যদি আমরা আরও আলোচনা করি তাহলে দেখব এরা ত্রিস্তরী প্রাণী, চ্যাপ্টা কৃমি, এদের পৌষ্টিকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র অনুপস্থিত, এদের রেশন অঙ্গটা হচ্ছে শিখাকোষ, এদের প্যারেনকাইমা নামক যোজক টিস্যু আছে, যে তারপর এই প্রাণীগুলো আছে নিষেকটা আছে উভলিঙ্গ। উদাহরণ আমরা দিতে পারি, উদাহরণ হিসেবে আমরা দেব টেনিয়া সোলিয়াম, একটা চ্যাপ্টা কৃমি, সে প্রাণীটা টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম আছে উদাহরণ। যাক, পর্ব তিন শেষ, এবার আসো পর্ব চার, নেমাটোডা। আগে এই পর্বটার নাম ছিল অ্যাসকালমেন্থিস, এখন এই পর্বটার নাম হয়ে গেছে নেমাটোডা। দুইটা প্রোটোজোয়ার একসময় পর্ব হিসেবে ছিল, তখন এই পর্বগুলোর নাম ছিল, এই পর্বটার নাম ছিল অ্যাসকালমেন্থিস বা গোলকৃমির পর্ব। পরবর্তীতে শ্রেণীবিন্যাস যখন উন্নত হয়, বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করেন, গবেষণার পর দেখা গেল যে প্রোটোজোয়ার কোনো পর্ব নয়। তারপর আমরা পরিফেরা থেকে শুরু করি, তাহলে পরিফেরা, তারপর গেল আমাদের নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, এবার আসলো নেমাটোডা। নেমাটোডা হচ্ছে সুতার মতো অংশ, চিকন যে কৃমিগুলো, সেই কৃমিগুলোই হচ্ছে আমাদের নেমাটোডা পর্বের অন্তর্গত। গ্রিক শব্দ হচ্ছে নেমাটোস, নেমাটোস হচ্ছে থ্রেড বা সুতা, চিকন অংশ, আর হেলমিন্থ মানে হচ্ছে কৃমি। তাহলে চিকন কৃমিগুলো এই পর্বের অন্তর্গত, যা তাদেরকে আমরা এক কথায় বলতে পারি সুতা কৃমি বা গোল কৃমি। তাহলে এটাকে আমরা বলতেছি কি, সুতা কৃমি বা গোল কৃমি, এর অন্তর্গতটা হচ্ছে আমাদের নেমাটোডা। 1859 সালে বিজ্ঞানী কার্ল গ্রিগেন্টার এই পর্বের নামকরণ করেন, এবং এই পর্বে 12,000 সদস্য অন্তর্ভুক্ত আছে। এদের সরাসরি আমরা বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য দেখব যে প্রথমেই যে এরা দ্বিস্তরী দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং অখণ্ডায়িত প্রাণী। তাহলে এটা হচ্ছে কি, ত্রিস্তরী প্রাণী। এখন আমাদের সবগুলো প্রাণী এদিকে
সবগুলো আছে ত্রিস্তরী দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং দেহটা অখণ্ডায়িত, এদের দেহে কোনো খণ্ডকায়ন নাই। সিলোম যেটা আছে সে সিলোমটা হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত, অপ্রকৃত সিলোমযুক্ত। এই সিলোমের ওপর ভিত্তি করেও আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করি। যে প্রাণীগুলোতে সিলোম আছে সেটাকে আমরা বলি সিলোমেট, যে প্রাণীতে সিলোমটা প্রকৃত পক্ষে নাই সেটাকে আমরা বলি অপ্রকৃত সিলোম বা সিউডো সিলোমেট। আর যে প্রাণীতে সিলোম একবারেই অনুপস্থিত ওই প্রাণীগুলোকে আমরা বলি অ্যাসিলোমেট। সিলোমের উপর ভিত্তি করেও আমরা প্রাণীদের তিন ভাগে ভাগ করি। এদের দেহ লম্বা নলাকার, লম্বা নলাকার। যেহেতু আমরা প্রথমেই বলছি যে সুতাকৃমি বা গোলকৃমি, এই প্রাণীগুলো লম্বা নলাকার এবং এরা অনেক ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে এক মিটার পর্যন্ত লম্বা একটা প্রাণী হতে পারে। তার অর্থটা হচ্ছে কিছু কিছু প্রাণী আছে অনেক ক্ষুদ্র, আণুবীক্ষণিক, খালি চোখে দেখাই যায় না। আবার কিছু প্রাণী আছে যাদেরকে আমরা এক মিটার পর্যন্ত এবং খালি চোখে দেখতে পাই। দেহ নমনীয় ও অকোষীয় কিউটিকল দ্বারা এদের দেহটা আবৃত। এদের পৌষ্টিক নালী সোজা এবং সুন্দরভাবে পৌষ্টিক নালী উপস্থিত। তাহলে সুগঠিত একটা পৌষ্টিক নালী আমরা বলবো যে মুখ থেকে পায়ু পর্যন্ত যে পৌষ্টিক নালীটা আছে, তাহলে সেই পৌষ্টিক নালীটাকে আমরা বলতেছি সুগঠিত পৌষ্টিক নালী বা পৌষ্টিকতন্ত্র এখানে বিদ্যমান। এবং অধিকাংশ প্রাণী হচ্ছে একলিঙ্গ এবং এই প্রাণীগুলো সাধারণত হচ্ছে একলিঙ্গ বিশিষ্ট প্রাণী, কারণ এদের মধ্যে যৌন দ্বিরূপতাও দেখা যায়। যৌন দ্বিরূপতা কথাটা অর্থ হচ্ছে যে এই পুরুষ ও স্ত্রী প্রাণী এরা বাহ্যিকভাবে দেখতে ভিন্ন রকম, তাই এদের এই অংশটাকে বা এই কথাটাকে আমরা বলি যৌন দ্বিরূপতা। উদাহরণ অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস, উদাহরণ অ্যাসকারিস ল্যাম্ব্রি, অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস যেটাকে আমরা গোল কৃমি বলি, অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস। এই হচ্ছে আমাদের নেমাটোডা পর্ব। এর পরে যে পর্বটা আছে পর্ব পাঁচ, এটা হচ্ছে মোলাস্কা। পর্ব নাম্বার পাঁচ মোলাস্কা, মোলাস্কা পর্ব। মোলাস্কা কথাটা অর্থটাই আছে সফট প্রাণী, বা যেটাকে আমরা বলি মোলাস্কাস থেকে কথাটা আসছে, নরম দেহ বা খুব সফট প্রাণী। 1650 সালে জনসন প্রথম এই পর্বর নামকরণ করেন, পরবর্তীতে মোলাস্কা শব্দটা প্রয়োগ করেন ক্যারোলাস লিনিয়াস। এবং আবিষ্কৃত প্রজাতির সংখ্যা এখানে অনেক, 100,000 মতো প্রাণী। এরা জল এবং স্থল উভয় পরিবেশে বসবাস করে এবং প্রাণী জগতের মধ্যে একটা দ্বিতীয় বৃহত্তম পর্বটাই হচ্ছে মোলাস্কা। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা সরাসরি দেখি, বৈশিষ্ট্য বলতে আমরা প্রথমে দেখব যে সাধারণত এই প্রাণীগুলোর দেহ হচ্ছে নরম অখণ্ডায়িত দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার প্রথম কথায় আসতে হচ্ছে নরম দ্বিপার্শ্বীয় প্রতিসম অখণ্ডায়িত দেহ। আবার অখণ্ডায়িতের মধ্যে আবার কিছু ব্যতিক্রমও আছে, যেমন গ্যাস্ট্রোপড শ্রেণীর অন্তর্গত প্রাণীগুলো এদের দেহ কিছুটা খণ্ডকায়িত। এদের দেহে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত একটা চুনময় খোলক দ্বারা আবৃত। দেহের অঙ্কীয় দিকে মাংসল পা বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত। এদের যে পৌষ্টিক নালীটা আছে আমরা সকলেই জানি যে শামুক এবং ঝিনুক এই এই পর্বের অন্তর্গত প্রাণী। তাহলে এদের পৌষ্টিক তন্ত্রটা একটু গোলাকার, একটু অনেকটা দেখতে ইউ আকৃতির, ইউ আকৃতির একটা পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক নালী এখানে বিদ্যমান। এদের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যে ঝিনুক ব্যতীত বাকি অংশগুলোর মুখ বিবরে রেডুলা নামক একটা অংশ আছে, বা যেটাকে আমরা বলি রেতি জিহুবা, রেডুলা নামক রেতি জিহুবা এখানে বিদ্যমান।
যেটা এই পর্বের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপর দেখব মেন্টল নামক পাতলা পর্দা খোলস ও মাংসল এই দেহের মাঝে অবস্থিত, এবং এই মেন্টল নিঃসৃত যে অংশটায় বাইরে একটা শক্ত আবরণ তৈরি করে। রক্ত সংবহন তন্ত্রটা এদের আছে অর্ধমুক্ত ধরনের। কেন অর্ধমুক্ত বলা হয়? কারণ আমরা জানি যে রক্ত সংবহন তন্ত্র প্রাণীতে দুই ধরনের আছে, একটা হচ্ছে উন্মুক্ত সংবহন আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। এই পর্বের প্রাণীগুলোর সংবহন তন্ত্রটা আছে অনেকটা অর্ধমুক্ত। সাধারণত উন্মুক্ত বা মুক্ত সংবহন বললে আমরা বুঝি যে রক্ত সংবহন তন্ত্রটা হৃৎপিণ্ড থাকি রক্ত বের হয়ে আসি, একটা গহ্বরের মধ্যে পড়ে, সিলেন্টনের মধ্যে পড়ে, সেখান থেকে রক্ত সারা শরীরে চলে যায়, আবার সারা শরীর থেকে ওই গহ্বরের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে আসে, এটা হচ্ছে মুক্ত সংবহন। আর যে সংবহন তন্ত্র সবসময় শিরা, ধমনী এবং কৈশিক জালিকার মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে যায়, আবার হৃৎপিণ্ড থেকে পুনরায় ওই পথে ফিরে আসে, এই সংবহন তন্ত্রটাকে আমরা বদ্ধ সংবহন বলবো। এদের সংবহন তন্ত্রটা আমরা বলি অর্ধ সংবহন, অর্থাৎ কিছুটা হৃৎপিণ্ড থেকে সামান্য একটু নালীপথ বের হয়ে আসে, আসিয়া গহ্বরে পড়ে, এই জন্য এটাকে আমরা বলি অর্ধ সংবহন। এদের এক আমরা এক লিঙ্গ বা উভলিঙ্গ উভয় হিসেবে দেখি, এবং যৌন জনন ঘটে, পরিস্ফুটন এদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটে। উদাহরণ দিচ্ছি আমরা, উদাহরণ পাইলা গোলবসা, আমরা যেটাকে আপেল শামুক বলি, পাইলা গোলবসা। তাহলে পাইলা গোলবসা এরা মোটামুটি তোমরা সকলেই চেনো। যাক, আজকে তোমাদের মোলাস্কা পর্ব পর্যন্ত পড়ানো হইল, এরপরে আমরা বাকি পর্বগুলো আগামী ক্লাসে পড়ব। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায়, এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।